নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/4/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। তো দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলায় কোথায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বা কোথায় বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। আজ থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক আবহাবিদরা। তবে সামান্য স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য, বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায়, যদিও উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। শুক্রবার 19 এপ্রিল আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে, তাই সপ্তাহের শেষের ছুটিতেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না বঙ্গবাসী। আপাতত তীব্র গরম লুয়ের মতো পরিস্থিতি আর্দ্রতা ভোগাবে দক্ষিণবঙ্গকে। তবে ভোটের আবহে উত্তরবঙ্গের আবহাওয়ার দিক থেকে স্বস্তির খবর নেই। আগামী 20-21 তারিখেও একই পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিমে শুকনো হাওয়া, গরম অস্বস্তি আরও বাড়বে বলে ধারণা আবহাওয়া দপ্তরের, এবং পশ্চিম জেলাগুলো লু এর পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা শুক্রবার থেকে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এই 8 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। আপাতত শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এর মধ্যে স্বস্তির সংকেত কয়েকটি জেলার জন্য। 22 এপ্রিল 2 মেদিনীপুর 2 চব্বিশ পরগনায় খুব হালকা ও দুপাশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার জেরে তাপমাত্রার পতনের সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা ভিত্তিতে। এদিন আকাশে সারাদিন পরিষ্কার থাকবে, গরম আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আবেগীয় আর্দ্রতার পরিমাণ 25-89%। তো যাহোক, আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।